বন্ধুরা আজ সতেরোই সেপ্টেম্বর দু এবং আজ হচ্ছে মঙ্গলবার আজ ছিল সুপ্রিম কোর্টে আর্জিকর মামলার শুনানি সারা পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে দশটা ছাপ্পান্ন মিনিটে আজকে এজলাস শুরু হয় কোর্ট শুরু হয় শুনানি শুরু হয় এবং প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুর মনোজ মিশ্রা জেবি পার্দিওয়ালা ফুল বেঞ্চ নিয়ে এই শুনানি শুরুতেই কপিল সিব্বাল বেঁকে বসেন কি ছিল বিষয়টা ছিল লাইভ স্ট্রিমিং নিয়ে কি জানানো হয় এই মঙ্গলবার সুপ্রিম কোর্টে আর্জিকর মামলা শুরু হওয়ার পরেই রাজ্যের আইনজীবী কিছু বলার জন্য প্রধান বিচারপতির বেঞ্চের কাছে পাঁচ থেকে দশ মিনিট সময় চান প্রধান বিচারপতি বলেন নির্দেশ অনুযায়ী বলবেন কেউ হঠাৎ বলতে উঠবেন না তারপরে রাজ্যের আইনজীবী প্রধান বিচারপতির বেঞ্চের কাছে শুনানির মানে এই যে শুনানি হচ্ছে তার সরাসরি সম্প্রচার বা লাইভ স্ট্রিমিং বন্ধের আর্জি জানান নিজের আর্জির ব্যাখ্যা দিয়েছেন বলেছেন যে এই মামলার সঙ্গে যুক্ত মহিলা আইনজীবীদের হুমকি দেওয়া হচ্ছে মানে কপিল সিব্বাল অ্যান্ড টিমে যেই মহিলারা রয়েছেন সেই মহিলাদের বলা হচ্ছে আমরা নাকি কোর্টে হাসাহাসি করছি ঠিকই বলেছে ঠিকই তো বলা হচ্ছে আজকেও তো কতবার হেসেছে এরকম একটা সিরিয়াস কেসে হাসি আসে কোথা থেকে জানি না তবে হ্যাঁ আরেকটা জিনিস খারাপ যদি এটা হয়ে থাকে বলেছেন যে মহিলাদেরকে ধর্ষণ এবং অ্যাসিড ছোড়ার হুমকি দেওয়া হচ্ছে এইটা খারাপ জিনিস লাইভ স্ট্রিমিং বা সরাসরি সম্প্রচার বন্ধ নিয়ে রাজ্যের কিন্তু আর্জি খারিজ করে দেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি বলেন আমরা সরাসরি সম্প্রচার বন্ধ করতে বলতে পারবো না এটা জনস্বার্থ মামলা এরপর আর্জিকর কাণ্ডে তদন্তের অগ্রগতি জানিয়ে ফের স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই ন্যাচারাল ব্যাপার রিপোর্ট পড়ে দেখলেন বিচারপতি মিনিট পনেরো সময় নিয়েছিলেন যেরকমটা গতকালকেই আন্দাজ করছিলাম সিবিআই আধিকারিক সত্যজিৎ সিং তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছেন সিবিআই জমা দেওয়ার রিপোর্ট পরে দেখার পর প্রধান বিচারপতি বলেন সিবিআই উদ্দেশ্যে চার্জশিট জমা দিতে কতদিন সময় লাগবে আজিকরকাণ্ডের তদন্ত খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সিবিআই এর দেওয়ার রিপোর্ট পরে তার পর্যবেক্ষণ সিবিআই এর তদন্ত ঘুমিয়ে যায়নি তারা তদন্ত করছে তদন্ত খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে এই লাইনগুলো মেনশন করছি আলাদা করে কেন কারণ এই কথাগুলোর মধ্যে অনেক কিছু অন্তর্নিহিত মানে আছে। একই সঙ্গে তিনি বলেন তদন্ত চলছে এই অবস্থায় রিপোর্ট প্রকাশ্যে এলে তদন্ত প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে তদন্ত রিপোর্ট পড়ে প্রধান বিচারপতি আরও বলেন আমরা তদন্ত রিপোর্ট দেখেছি যে বিষয়গুলি নিয়ে প্রশ্ন উঠেছিল তদন্তে সেগুলি উঠে এসেছে প্রধান বিচারপতি বলেন যে ময়না তদন্তের চালান দেওয়া হয়েছিল কি না তদন্তের পদ্ধতি মানা হয়েছে কি না তথ্য প্রমাণ নষ্ট সহ পুরো বিষয়টি রিপোর্টে কিন্তু বলা হয়েছে মানে সিবিআই রিপোর্টে রয়েছে কিন্তু সামনে আসেনি রিপোর্ট দেখে স্যাটিসফাইড তার মানে অনেক কিছু লুকিয়ে আছে জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয় সিং বলেন ঘটনাস্থলে যারা ছিলেন তাদের নাম জমা দিতে চায় সিবিআইকে মানে তারা চান ডাক্তারদের উকিল চান যাদের সেখানে থাকার দরকার ছিল না তারাও ছিলেন এখনই এটা প্রকাশ্যে আনতে চায় না বলে রাখি আগের দিন আমি এত চিৎকার করছিলাম যে আইনজীবী আইনজীবী নিয়ে আজকে কিন্তু কোর্টে বোঝা গেল তো যে কেন দরকার ছিল যারদের আইনজীবী আগের দিনের শুনানি আর আজকে শুনানির পার্থক্যটা বুঝেছেন তো এই কারণেই সিবিআই রিপোর্টে যা দিয়েছে তা খুবই উদ্বেগের বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় রিপোর্ট পড়ে তারা বিচলিত বলেও জানান প্রধান বিচারপতি মানে বুঝতে পারছেন এর পিছনে অনেক কিন্তু রহস্য রয়েছে আচ্ছা নির্যাতিতার ছবি ব্যবহার নিয়ে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট কারণ অনেক জায়গায় উইকিপিডিয়াতে নির্যাতিতার নাম এবং ছবি ব্যবহার হয়েছে এরপরে আসি কতক্ষণে সিসি ক্যামেরার ফুটেজ সিবিআইয়ের হাতে তুলে দিয়েছিল কলকাতা পুলিশ আদালতে পরস্পর বিরোধী দাবি রাজ্য এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল বলেন সাত আট ঘন্টার ফুটেজ নাকি দেওয়া হয়েছে সিবিআইকে প্রধান বিচারপতি রাজ্যের উদ্দেশ্যে বলেন তাহলে সিবিআই কেন বলছে সাতাশ মিনিটের ফুটেজ দেওয়া হয়েছে এখানে বলা হচ্ছে একটি ক্যামেরার ফুটেজ দেওয়া হয়েছে প্রসঙ্গত গত মঙ্গলবারের শুনানিতেই সিবিআই তরফে জানানো হয়েছিল যে রাজ্য সাতাশ মিনিটের ফুটেজ দিয়েছে এবার আসি ফিরোজ এডুলজি বললি টাকমাথার যিনি ছিলেন আগের দিনও ভালো লড়েছিলেন তিনি হচ্ছেন জনস্বার্থ মামলাকারী বিজয় কুমার সিঙ্গলের আইনজীবী ফিরোজ এডুলজি আদালতে বলেন কলকাতা পুলিশ কেন সাতাশ মিনিটের ফুটেজ দিল বাকি ফুটেজ দিল না কেন তার অভিযোগ সিজার লিস্টে নির্যাতিতা জিন্স এবং অন্তর্বাস নেওয়া হয়নি গুরুত্বপূর্ণ একই সঙ্গে তার প্রশ্ন নমুনা কবে পরীক্ষার জন্য পাঠানো হলো এডুলজির দাবি সিসি ক্যামেরা ডিভাইস ব্লক করা হয়ে থাকতে পারে তার জন্যই ফুটেজ এত কম প্রধান বিচারপতি বলেন নির্যাতিতার বাবা যে সব বিষয় তুলেছেন সিবিআই সেগুলি দেখা উচিত আর উইকিপিডিয়াকে নির্যাতিতার নাম মুছে ফেলতে হবে সে নির্দেশ শীর্ষ আদালত দিয়েছে আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানায় আরজিকর হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনার দিন অকুস্তলে কারা ছিলেন সেই সব নাম জমা দিতে পারবেন জুনিয়র ডাক্তারেরা তার মানে জয় সিং যে দাবিটা করেছেন তাতে প্রাধান্য দিয়েছেন একই সঙ্গে তদন্তকারী সংস্থাকে শীর্ষ আদালতের নির্দেশ তদন্তের স্বার্থে ওই বিষয়গুলি নিয়ে সিবিআইকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের আইনজীবী করুণা নন্দী সুপ্রিম কোর্টে বলেন জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জন্য স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে বলে বলা হয়েছে এটা ঠিক নয় সিনিয়র ডাক্তারেরা কাজ করছেন এর আগের দিন এই বিষয়টা কেউ তুলেই ধরতে পারেনি কর্মক্ষেত্রে মহিলাদের নিয়ে রাজ্য যে বিজ্ঞপ্তি দিয়েছিল তা সঠিক করতে বলল সুপ্রিম কোর্ট রাজ্যের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন রাজ্যকে ওই বিজ্ঞপ্তি ঠিক করতে হবে আপনাদের দায়িত্ব নিরাপত্তা দেওয়ার মনে আছে উনিশে সেপ্টেম্বর রাজ্যে একটা বিজ্ঞপ্তি দিয়েছিল মহিলাদের নাইট ডিউটি করা যাবে না সেই বিষয় নিয়ে আপনাদের দায়িত্ব নিরাপত্তা দেওয়ার আপনারা বলতে পারেন না মহিলারা রাতে কাজ করতে পারবেন না সেনাতে মানে আর্মিতে অনেক মহিলা রাতে কাজ করেন এই বিজ্ঞপ্তি কেন প্রসঙ্গত আরজিকর কাণ্ডের আবহাওয়া উনিশে যেটা বলছিলাম উনিশে সেপ্টেম্বর না উনিশে আগস্ট বিজ্ঞপ্তি দিয়েছিল সুপ্রিম কোর্ট প্রশ্ন তোলার পরে বিজ্ঞপ্তির অংশ মুছে দেওয়া হবে বলে আশ্বাস দিলেন রাজ্যের আইনজীবী রাজ্য জানায় ওই বিজ্ঞপ্তি যে পাঁচ এবং ছয় নম্বর অংশ নিয়ে আপত্তি রয়েছে তা মুছে ফেলা হবে নাইট ডিউটির পার্টটা নিয়ে প্রধান বিচারপতি রাজ্যের উদ্দেশ্যে বলেন গত শুনানিতে আমরা নির্দেশ দিয়েছিলাম ডাক্তারদের নিরাপত্তায় পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে ওই বিষয়ে রাজ্য কি পদক্ষেপ করেছে রাজ্যের আইনজীবী বলেন আমরা পদক্ষেপ করেছি আদালতকে ওই বিষয়ে জানাচ্ছি প্রধান বিচারপতি বলেন অভিযুক্ত পুলিশের একজন অভিযুক্ত পুলিশের একজন তিনি একজন সিভিক ভলেন্টিয়ার নিরাপত্তার জন্য সিভিক ভলেন্টিয়ারকে দায়িত্ব দেওয়া হয়নি তো নিরাপত্তার অভাব ছিল বলেই তো এই সিভিক ভলেন্টিয়ার সারা হাসপাতাল ঘুরে বেরিয়েছে রাজ্যের উদ্দেশ্যে প্রধান বিচারপতির প্রশ্ন আবার নিরাপত্তার দায়িত্বে অস্থায়ী কর্মী রাখবেন যেখানে সবসময় কাজ চলছে ডাক্তাররা ছত্রিশ ঘন্টা কাজ করছেন সেখানে এমন নিরাপত্তা কেন সিভিক ভলেন্টিয়ার নিয়ে রাজ্যের উদ্দেশ্যে প্রধান বিচারপতির মন্তব্য ওই চুক্তিভিত্তিক কর্মীদের সাত দিনের ট্রেনিং দিয়ে কিভাবে তাদের থেকে উপযুক্ত নিরাপত্তা আশা করেন কিভাবে গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তার দায়িত্বে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করতে পারে রাজ্য রাজ্যের এই বিষয় ভাবা উচিত প্রধান বিচারপতি বলেন আঠাশটি মেডিকেল কলেজ রয়েছে রাজ্যে আরও সতেরোটি হাসপাতাল সরকারের সঙ্গে যুক্ত সেখানে আঠেরো থেকে তেইশ বছরের তরুণীরা কাজ করেন তাদের নিয়ে কাজ করতে হয় তাদের নিরাপত্তায় চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হলে নিরাপত্তা প্রশ্ন আসা স্বাভাবিক হাসপাতালের চিকিৎসকদের নিরাপত্তায় কি কি পদক্ষেপ করা হয়েছে সেই বিষয়ে রিপোর্ট দিলেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম রাজ্য আদালতে জানিয়েছে রাজ্যের সব হাসপাতালে ডাক্তারদের জন্য শৌচাগার বিশ্রাম কক্ষ সিসি ক্যামেরা লাগানো হবে চিকিৎসকদের ডিউটি রুমে নিরাপত্তা দেওয়ার কথাও জানানো হয়েছে আর হাসপাতালে আগে সাঁত্রিশটা সিসি ক্যামেরা ছিল মঙ্গলবার রাজ্য জানায় আরও চারশো পনেরোটি সিসি ক্যামেরা লাগানো হবে ওই হাসপাতালে প্রধান বিচারপতি রাজ্যের উদ্দেশ্যে বলেন এখন বলছেন আর জিকর হাসপাতালে চারশো পনেরোটি ক্যামেরা লাগানো হবে আগে মাত্র সাঁত্রিশটি ছিল সরকারি হাসপাতালে অন্তত পুলিশ কর্মী রাখা উচিত বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় মঙ্গলবার জুনিয়র মানে আজ জুনিয়র ডাক্তারদের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করলেন আইনজীবী ইন্দিরা জয়সিং তিনি বলেন জুনিয়র ডাক্তারদের আস্থা অর্জনের জন্য রাজ্যের সঙ্গে তাদের যে বোঝা পড়া। তা নথিবদ্ধ রাখা হোক আমরা জানি আমাদের সব দাবি একদিনে পূরণ হবে না জুনিয়র ডাক্তারেরা কাজে ফিরতে চান কিন্তু বিষয় এখনই নজর কিন্তু কিছু বিষয় এখনই নজর দেওয়া দরকার কর্মবিরতি তোলা প্রসঙ্গে ইন্দিরা জানান জুনিয়র ডাক্তারেরা জেনারেল বডির মিটিং করে সিদ্ধান্ত নেবেন তার জন্য একটু সময় লাগবে জুনিয়র ডাক্তারদের আইনজীবীর উদ্দেশ্যে রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল বলেন জেনারেল বডির মিটিং কখন হবে জানানো হোক জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয় সিং বলেন আমরা তা জানতে পারবো আমরা তা জানাতে পারবো না এক আইনজীবীকে ধমক দিলেন প্রধান বিচারপতি বলেন এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয় পাশ থেকে একটু উত্তেজিত হয়ে গেছিলেন চিফ মিনিস্টারের পদত্যাগ দাবি নিয়ে কিছু বলতে বলেছিলেন তো খুব রেগে যান এই সময় তিনি জানান মানে প্রধান বিচারপতি জানান এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয় বিচারের পদ্ধতি মেনে চলুন আমরা চিকিৎসকদের চিন্তার বিষয়গুলি দেখছি আপনি যদি বলেন মুখ্যমন্ত্রীর পদত্যাগের নির্দেশ দিতে হবে সেটা হতে পারে না এটা আমাদের কাজ নয় ন্যাচারাল ব্যাপার এরপর শুনানি শেষ হয় মঙ্গলবারের মতো আরজিকর মামলা শুনানি শেষ হল সুপ্রিম কোর্টে উঠে গেলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জেবি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র এজলাস চালেন আইনজীবীরাও পরবর্তী ডেট পাওয়া যায়নি আর ফাইনাল কি হলো সব পরবর্তী সময়ে জানতে পারবো জানলে আপনাদের আবার জানিয়ে দেবো এই হলো গিয়ে আজকে সুপ্রিম শুনানি তো যা ছিল তথ্য আপনাদের সামনে জানালাম সবাই ভালো থাকবেন আবার দেখা হবে টাটা